So what's up guys, welcome back to my new gaming video. So guys, aske free fire e khubi interesting ekta gameplay korte cholechi, or guys I hope tumra onek beshi enjoy korbe because asker game e onek beshi enemy kill hote choleche. So guys, shei sathe parachute ni ami ei ghore ekhane land korechi, then ebar ami ekta bonduk peyechi, seta holo mp40. Jai hok guys, amar ekta bonduke hobe na, aro ekta bonduker proyojon. To samnei dekhte peyechi aro ekta bonduk, to setao niye nilam, sathe peyechi kichu ammo, to shegulo load kore niye nilam. To guys, ebar motamoti enemy sathe fight neyar moto ami prostut. তো আরো কিছু বুলেট পেলে ভালোই হতো, যাই হোক যেহেতু পাইনি কোনো ব্যাপার না, এনিমি কিল করে ওদের কাছ থেকে নিয়ে নেব। তো গাইস, আমি সেই জন্য সামনের দিকে দৌড়াতে থাকি, এন্ড সামনে এদিকে দেখতে পাই এক এনিমি দৌড়ে যাচ্ছিল, দেন এবার দেখো ওকে কিভাবে কিল করি। এন্ড গাইস, এই এনিমিকে এখানেই ফিনিশ করে দিয়েছি, এন্ড ভাবছিলাম ওর কাছ থেকে বেশ কিছু লোট পাবো, বাট ওর কাছ কোনো লোটই আমি পাইনি। দেন আমি সামনের দিকে দৌড়ে একটা ঘরের ভিতরে ঢুকে পড়েছি, বেশ এখানে বেশ কিছু গান পাওয়া গেছে। তো আমার গানটি আমি এখান থেকে এক্সচেঞ্জ করে নিলাম, নিলাম স্টার গান। তো সামনেই দেখতে পাই আর একটি ফার্স্ট এড বক্স, তো সেটাকে আমি নিয়ে নিলাম। এবার মোটামুটি আমার কাছে ভালো লোট আছে। তো গাইস, এবার আমি বাইরে চলে এলাম, এবার আমার এনিমি খুঁজতে হবে, কারণ এনিমি কোথায় লুকিয়ে আছে বলা যায় না। তো আমি এইদিকে দৌড়াতে থাকি, ওই দিকটা দেখতে পাই এক এনিমি দৌড়াচ্ছে, দেন দেখো এবার ওকে কীভাবে কিল করি। অ্যান্ড গাইজ, সেই সাথে এনিমিকেও এখানে ফিনিশ করে দিয়েছি। তবে গাইজ, ওকে কিল করতে এসে বেশ কিছু অ্যামো খরচ করতে হয়েছে আমাকে, বিকজ ওকে টার্গেট করে ফায়ার করতেছিলাম আরও দৌড়াচ্ছিল, একটাগুলো আর গায়ে লাগতেছিল না। যাই হোক, অ্যাটলিস্ট ওকে তো কিল করতে পেরেছি। তবে গাইজ, ওকে কিল করার শেষে এবার আমি এইদিকে দৌড়াতে থাকি, দেন সামনেই একটি গাড়ি দেখতে পাই, দেন আমি গাড়িটি নিয়ে সামনের দিকে এবার আগাবো। তো গাইস, গাড়ি নিয়ে আমি সামনের দিকে এগোতে থাকি, তখন হঠাৎ করে দেখি এক এনিমি সামনে থেকে দৌড়াচ্ছে, ভাবছিলাম ওকে গাড়ি চাপা দিয়ে কিল করবো, তবে সেটা পারতেছিলাম না। যাই হোক, এবার গাড়ি থেকে নেমে ওকে কীভাবে কিল করি গাইস দেখতে থাকো। তো গাইস, গাড়ি থেকে নেমে ওকে কিল করে ফেলেছি, এবার ওর কাছ থেকে ওর সমস্ত অস্ত্র লুটে নেব। তো গাইস, ওর কাছে বেশ ভালো কিছু অ্যামো পেয়েছি এবং একটা ভালো একটা গান পেয়েছি, সেটাকে আমি এক্সচেঞ্জ করে নিলাম। যাই হোক গাইস, ওইদিকে আরেকজন এনিমি দেখতে পেয়েছি, দেন দেখো ওকে কীভাবে কিল করি। তো ওকে নক করতেছিলাম আর ও হঠাৎই গাছের আড়ালে চলে যায়। তো গাইস, এবারে ওকে আমি কিল করব। তো মহাশয় গাছের আড়ালে পালিয়েও বাঁচতে পারলো না, ওকে আমি এখানে ফিনিশ করে দিছি, এবার ওর কাছ থেকে ওর সমস্ত অস্ত্র লুটে নেব। তো ওর কাছ থেকে ওর সমস্ত অস্ত্র লুট করা শেষ, দেন গাইস সামনেই পেয়েছি একটা গাড়ি, এবার আমি গাড়িটি নিয়ে আরেকটি স্কোয়াডে যাব, দেন সেইখানে গিয়ে এনিমি খুঁজে কিল করব। তো গাইস, গাড়ি নিয়ে আমি এদিকে আসতেছিলাম, তো হঠাৎই দেখতে পাই বিশাল এক হাউস, তো মনে হচ্ছে এই হাউসের ভিতরে এনিমি আছে, দেন আমি গাড়িটাকে এখান থামিয়ে এখানে নেমে পড়ি, দেন আবার দৌড়ে হাউসের ভিতরে ঢুকবো, দেন এনিমি থাকলে ওদেরকে অ্যাটাক করে কিল করব। তো গাইস, এখানে মনে হচ্ছে এনিমি আছে বিকজ হাউসটা অনেক বড়। যাই হোক গাইস, তো আমি অ্যালার্ট, এবং তোমরাও দেখো এবার এনিমিদের খুঁজে কীভাবে কিল করি। নিচে কোনো এনিমি দেখতেছিলাম না, তাই আমি সিঁড়ি দিয়ে দোতলায় চলে এলাম। তো এখানে বেশ কিছু অ্যামো দেখতে পাই, যাই হোক কিছু অ্যামোর প্রয়োজন আছে বিকজ এখানে এবার ফাইট হতে চলেছে, কারণ এই ঘরে অবশ্যই এনিমি আছে। তো গাইস, আমি এখান থেকে অ্যামো লোড করে নেই, এবার আমি সামনের দিকে দৌড়াতে থাকি, হঠাৎই এক এনিমি আমার উপর ফায়ার করে, দেন দেখো এবার ওদেরকে খুঁজে কীভাবে কিল করি। তো গাইস, এই মহাশয় আমার উপর ফায়ার করতেছিল, দেন ওকে আমি এখানে ফিনিশ করে দিয়েছি। তবে গাইস, এই স্কোয়াডে আরও এনিমি আছে, যাই হোক আমি অ্যালার্ট, তো এইদিকে আরও এক এনিমি দেখতে পেয়েছি, দেন ও দৌড়ে পালাবার চেষ্টা করতেছে, যাই হোক ওরা আমি পিছু করে এবার ওকে কিল করব। তো গাইস, ও সরাসরি বাইরে চলে গেছে, এবার আমি বাইরে গিয়ে ওকে কিল করব। তো গাইস, এই এনিমি পালাবার জন্য যথেষ্ট চেষ্টা করছিল বাট পারল না, তার আগে আমি ওকে এখানে ফিনিশ করে দিয়েছি। তো গাইস, ওকে তো ফিনিশ করেছি বাট এই স্কোয়াডে আরও এনিমি আছে, দেন দেখো তাদের কী হাল করি আমি।
ম্যাপে দেখা যাচ্ছে জুন একবারে ছোট হয়ে আসতেছে, তো আমি আবারও ঘরের ভিতরে ঢুকে পড়লাম। দেন এবার সব এনিমি এই ঘরের ভিতরে আসবে, বিকজ বাইরে পালাবার আর জায়গা নেই, জুন ঘিরে ফেলবে। তো আবার ঘরের ভিতরে ঢুকে আসছি, তো ওইদিকে আরও একজন এনিমি দেখতে পেয়েছি। দেন গাইস এবার ওকে কিল করবো। তো গাইস এই এনিমিকেও এখানে ফিনিশ করে দিয়েছি। অ্যান্ড গাইস বাইরে থেকে আসতেছিল গান সন, মনে হচ্ছিল বাইরে এনিমি আছে, যেখানে এনিমি সেখান তো আমাকে অবশ্যই যেতে হবে। তো গাইস বাইরে ওই আর একজন এনিমি দেখা যাচ্ছে, দেন দেখো ওকে কিল করে ফেলেছি। তো গাইস বাইরে অনেক এনিমি আমার উপর ফায়ার করতেছে, দেন দেখো এবার ওদেরকে কীভাবে আমি কিল করি। আর হ্যাঁ গাইস এই হাউজে এসে এত এনিমি পাবো সেটা আমি ভাবতে পারিনি। তো গাইস ভালোই হলো, অনেক এনিমি পেলাম, দেন তাদেরকে কিল করতে পেরেছি। অ্যান্ড গাইস দেখতে থাকো আজকে লাস্টে উইন কে হয়। তো গাইস ওইদিকে আরও এনিমি দেখতে পেয়েছি। হ্যাঁ গাইস আরও একজনকে এখানে ফিনিশ করে দিয়েছি। তো গাইস কে জানো পিছন থেকে আমাকে ফায়ার করে বেশ ড্যামেজ করে দিয়েছে, তো আমাকে এখন কিছুটা হিল করে নিতে হবে। তো গাইস আমি ঘরের ভিতরে ঢুকে পড়েছি, এখানে ঢুকে আমি নিজেকে একটু হিল করে নিছি। তো এদিকে আরও একজন এনিমি। এসব কী হচ্ছে গাইস, ঠিক মতো একটু নিজেকে হিলও করতে দিচ্ছে না, এনিমি যখন তখন এসে অ্যাটাক করে। তো গাইস একেও আমি এখানে ফিনিশ করে দিয়েছি এবং নিজেকে একটু হিল করে নিচ্ছি। তো জুন এসে আবারও অ্যাটাক, জুন এসে আমাকে ঘিরে নিয়েছে। তবে গাইস জুনের ভিতরে থাকলেই মারা পড়বো, তো আবার আমি জুনের বাইরে চলে এলাম। তো এবার আমাকে পালাতে হবে, তা নাহলে মারা পড়বো। তো গাইস পালাবো কীভাবে, এদিকে দেয়াল আর এদিকে জুন, যাই হোক জুনের ভিতরে আবার ঢুকে পড়লাম, আবার জুন থেকে বেরিয়েও এলাম। যাই হোক গাইস এবার এই দরজার এই কোণার থেকে আমাকে ওপাশে যেতে হবে। হ্যাঁ এপাশে চলে এসেছি। তবে গাইস দেখো গেমের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যাই হোক আজকের গেমে কে উইন হয় দেখা যাক। ওদিকে আরও একজন এনিমি দৌড়াচ্ছে, সেই সাথে এনিমিও ডেট। তো গাইস হ্যাঁ আজকের ম্যাচে আমি হয়েছি উইনার। যাই হোক গাইস আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর হ্যাঁ তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ তোমরা অবশ্যই ভালো থাকবে, ধন্যবাদ তোমাদের সবাইকে।